আমাদের স্বপ্ন দেখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে, স্বপ্ন আমাদেরকে ঘুমোতে দেয় না, আমি সে স্বপ্ন দেখছি এবং স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি না, কেউ আটকাতে পারে। আমাদের সরকার সবসময় একটা ব্যতিক্রমী কিছু করার জন্য, গতানুগতিক পদ্ধতি নয়, কেউ যে রাস্তায় কোনোদিন কেউ যায়নি সে রাস্তায় যেতে হবে। কেউ ডাক্তার হলো, আমি ডাক্তার হতে নো এক্সেপশনাল কিছু, কিন্তু আমি পৃথিবীর একটা মেসেজ দিতে চাই, এই যে এক্সেপশনাল কিছু এটা আমরা চাই। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা চাইছে যে ত্রিপুরাকে দেশের মানচিত্রে এক নম্বর জায়গায় নিতে হলে তাহলে কিছু নতুন নতুন চিন্তাধারা থাকতে পারে। এটা আমরা আজকের পরে আরেকদিন বলবো না, কিন্তু আমি একজন মন্ত্রিসভার সদস্য বারবার বলবো, টুম্পা শোনাব, টুম্পা শোনাব। আমার বিয়ের কোনো দরকার নেই, আমরা রেডি আছি, আমরা রেডি আছে। তুই যে মির্চি লাগে তো মে কে করু, আমি কি করব? মির্চি লাগে তো তুমি মে কে করু? বারবার একই জিনিস বারবার কত করব জানলে খুশি হবে। রাজ্য সরকার অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে, নতুন গতানুগত রাস্তা ছাড়া আমাদের গাড়িগুলি মঙ্গল গ্রহে পাঠায়। তাইলে আমি কিন্তু সুয়ার বিক্রি টিক্রি কইরা মঙ্গল গ্রহে যামুগা। আমরা শুনেছি ত্রিপুরার রাবার ইজ ফেমাস রাবার, কিন্তু এটাকে আমরা আরো আরো যদি আমরা বেশি মাত্রায় রাবার লাগাই, প্ল্যান্টেশন করি, তাহলে এদিকের এ রাজ্যের মানুষ যেমন উপকৃত হবে এবং এখানে আগামী দিনে যদি হিউজ রাবার প্রোডাকশন হয় তাহলে আমরা সেখানে কারখানাও করতে পারি। এই বিরাট বিরাট সংস্থাগুলি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে 30,000 হেক্টর টার্গেট নিয়েছে যে আমরা যেন রাবার প্লান্টেশন করি, এবং এই জন্য যারা লাগাবে তাদের কোনো পয়সা লাগবে না, সব পয়সা ওই টায়ার কোম্পানি দেবে। এটাও ভুল, এটাও ভুল। আমি একজন মন্ত্রী বলে বলার কি অর্থ আছে? তারপরে আমাদের মাথায় অন্য চিন্তা রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, আমি বলছি আমি রাজ্যে আমূল পরিবর্তন ঘটিয়ে দেব। আরে সালে যাতে জুতনে জুতে মারনে হ্যায় মারো, আরে এ মারো ইসকো। যত নো আম্বাই কুলুম পাইকা, যত সবাইকে নমস্কার।